বন্ধুরা, কিছুদিন আগে এক ভাই যার চ্যানেলের নাম জিরো মাইল লেফট, কলকাতা থেকে লাদাখ যাওয়ার পথে তার বাইকে আগুন লেগে যায় এবং ভয়ঙ্করভাবে বাইকটা জ্বলে ছাই হয়ে যায়। সে নিজেও আসলে ভালো করে বুঝতে পারেনি যে আগুনটা আসলে কী কারণে লেগেছিল। আর শুধু ওনারই নয়, এমনটা অনেকের সাথেই হয়েছে। আপনি এমন অনেক ভিডিও দেখতে পেয়ে যাবেন যেখানে দেখতে পাবেন বাইকে আগুন লেগে গেছে, কিন্তু আগুন লেগে যাওয়ার কারণটা আসলে ভালো করে জানা যায়নি। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ঠিক কী কী কারণে বাইকে আগুন ধরে যেতে পারে সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। কিছু কিছু মারাত্মক ভুল আছে যে ভুলগুলো করলে বাইকে আগুন ধরে যেতে পারে এবং আপনার স্বপ্নের বাইক হয়ে যেতে পারে পুড়ে ছাই। তাই সেই ভুলগুলো থেকে বাঁচার জন্য ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। বাইকে আগুন লাগার পিছনে কোনো সিঙ্গেল একটা কারণ থাকে না, একাধিক কারণ যখন একসাথে ঘটে তখনই বাইকে আগুন লাগতে পারে। যেমন পেট্রোল লিকেজের সাথে ব্যাটারির শর্ট সার্কিট, যেমন ধরুন কোনো কারণে পেট্রোল ট্যাঙ্কি থেকে পেট্রোল লিক করে বাইকের বডিতে কোথাও পড়ছে, তার সাথে সাথে যদি বাইকের ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেই পেট্রোলে আগুন ধরে যেতে খুব বেশি সময় লাগবে না। কারণ আমরা সবাই জানি যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল যদি যুক্ত করা হয় তাহলে একটা স্পার্ক ক্রিয়েট হয়, মানে হালকা করে আগুন জ্বলে ওঠে, আর যে স্পার্কটা পেট্রোলকে জ্বালানোর জন্য যথেষ্ট। তাই কোনো কারণে যদি বাইকের ব্যাটারি শর্ট সার্কিট হয়, মানে নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল যুক্ত হয়ে যায়, আর তার সাথে যদি ওই লিক করা পেট্রোল স্পর্শ করে, তাহলে বাইকে খুব সহজেই আগুন ধরে যাবে। আর এই বাইকে পেট্রোল লিক করাটা প্রধানত দুটো কারণে হতে পারে। কার্বোরেটরের বাইক হলে কার্বোরেটরের মধ্যে নোংরা টোংরা জমে গেলে কার্বোরেটর থেকে ওভারফ্লো হয়ে পেট্রোল লিক করতে পারে। আর দ্বিতীয় হলো ফিউল ক্যাপের পাশে একটা ফুটো থাকে, ওই ফুটো দিয়েও পেট্রোল লিক করে ইঞ্জিনের গায়ে গিয়ে পড়তে পারে। এই ফুটোটা বেসিক্যালি ফিউল ট্যাঙ্কের উপরে পড়া জলকে বাইরে ফেলে দেওয়ার জন্য রাখা হয়। কিন্তু অনেক সময় কি হয়, আমরা পুরোপুরি ট্যাঙ্কের মুখ পর্যন্ত পেট্রোল ভরে ফেলি, তারপরে বাইক চলার সময় বাইকটা কোথাও গিয়ে যদি একটু ঝাঁকানি খায় তাহলে ট্যাঙ্কের ভেতরে থাকা পেট্রোল কিছুটা করে বেরিয়ে ওই ফুটো দিয়ে নিচে পড়ে যায়। যদিও ওই ফুটোর সঙ্গে একটা পাইপ লাগানো থাকে যেটা একদম বাইকের নিচে পর্যন্ত থাকে, কিন্তু অনেক সময় কি হয়, বাইক সার্ভিস করানোর সময় মেকানিক ওই পাইপটা লাগানোর অতটা গুরুত্ব দেয় না, মানে পাইপটা খুলে রেখেই ছেড়ে দেয়, যার ফলে ওই ফুটো দিয়ে পেট্রোল গেলে সেটা সরাসরি ইঞ্জিনের গায়ে গিয়েই পড়বে। আর সেই পেট্রোলের সাথে কোনোভাবে যদি একটু স্পার্ক পেয়ে যায় তাহলে আগুন জ্বলতে বেশি সময় লাগবে না। তাই বাইক চালানোর আগে কোথাও দিয়ে পেট্রোল লিক করে পড়ছে কি না সেই ব্যাপারে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। অথবা পেট্রোল ভরার সময় একদম ট্যাঙ্কের মুখোমুখি করে পেট্রোল কোনো দিনও ভরবেন না, মুখ থেকে একটু কম রেখেই পেট্রোল ভরবেন। এরপরে যে কারণে আগুন লাগতে পারে সেটা হলো ইঞ্জিন ওভারহিটের ফলে। দীর্ঘক্ষণ একভাবে না থেমে বাইক চালালে ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, এমনকি সাইলেন্সারের গোড়ার দিকটা গরমে টকটকে লাল হয়ে যেতে পারে। আর সেই গরমের সাথে যদি কোনো দাহ্য পদার্থ স্পর্শ হয় তাহলে আগুন লেগে যেতে পারে। ওই জন্য দেখবেন এই সতর্কবার্তাটা সব বাইকের গায়েই লেখা থাকে। এটা দেখুন, এখানে লেখা আছে, ডু নট প্লেস এনি কম্বাস্টেবল মেটেরিয়াল লাইক ক্লথ, পেপার, ভিনাইল ব্যাগ ইটিসি নিয়ার দ্য ইঞ্জিন এরিয়া। মানে ইঞ্জিনের কাছাকাছি কোনো দাহ্য পদার্থ যেমন কাগজ, কাপড়, পেপার, ব্যাগ ইত্যাদি রাখবেন না। এই ভুলটা অনেকেই করে। অনেকেই কী করে, কোনো বাইক মোছার জন্য কাপড় টাপড় রাখে, কোথাও রাখার জায়গা না পেলে ইঞ্জিনের ওখানে ফাঁক দেখলে ওখানে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা সব থেকে বড় ভুল। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে ওই কাপড়েই প্রথমে আগুন লাগবে এবং সেখান থেকে সারা বাইকে ছড়িয়ে পড়বে। তাই এই ভুলটা একেবারেই করবেন না। এরপরে যে কারণে আগুন লাগতে পারে সেটা হলো ব্যাটারি থেকে সরাসরি আগুন লেগে যেতে পারে। বর্তমানে দু ধরনের ব্যাটারির বাইকে ব্যবহার করা হয়, একটা হলো লেড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। বর্তমানে যত সব ইলেকট্রিক ভেহিকেল যেমন ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক কার বা মোবাইল ইত্যাদিগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, আর বাদবাকি ইঞ্জিনওয়ালা বাইক বা গাড়িগুলোতে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়। লেড অ্যাসিড ব্যাটারির থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ করা যায় এবং অল্প সাইজের মধ্যে অনেক বেশি পাওয়ার স্টোর করে রাখা যায়। কিন্তু সমস্যা হলো এই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ এবং ডিসচার্জ হওয়ার সময় খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যার ফলে ব্যাটারিতে নিজে থেকেই আগুন লেগে যেতে পারে। আপনি তো নিশ্চয়ই রিসেন্টলি ওলার ইলেকট্রিক স্কুটারগুলোতে আগুন লেগে যাওয়ার ঘটনা তো অবশ্যই শুনেছেন। সেখানে এই ব্যাটারি গরম হয়ে যাওয়ার কারণেই আগুন লেগে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটছিল। শুধু লিথিয়াম আয়ন ব্যাটারিই নয়, লেড অ্যাসিড ব্যাটারিতেও চার্জ এবং ডিসচার্জ হওয়ার সময় গরম হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে। তাই এটা থেকে বাঁচার জন্য আপনি কোনো সময় বাইক নিয়ে লং ডিস্টেন্স ট্রাভেল করলে মাঝে মাঝে একটু বাইকটাকে থামিয়ে বাইকটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। দেখবেন যে ব্যাটারির আশপাশ দিয়ে কোনো ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে কি না, কারণ ব্যাটারিতে আগুন লাগলে সরাসরি আগুন লাগে না, প্রথমে ব্যাটারি থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বার হয়, তারপরে আস্তে আস্তে সেখান থেকে আগুন ধরে যায়।
যদি এরকম ব্যাটারি থেকে ধোঁয়া বার হতে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে তাতে জল দেওয়া উচিত, অথবা সঙ্গে সঙ্গে ব্যাটারিটা খুলে ফেলে দেওয়া উচিত। তাহলে আপনার বাইককে আগুন ধরে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। জাস্ট এই কয়েকটা কারণেই বাইকে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে। আর সবশেষে যদি ওই ভাইয়ের কথা বলি, যে ওই ভাইয়ের বাইক আসলে কী কারণে আগুন লেগেছিল, তাহলে আমার মনে হয় উনি প্রথম ভুল করেছেন, একটা এয়ার কুলিংয়ের বাইক নিয়ে অনেক ডিস্টেন্স চালিয়ে ফেলেছেন। কারণ ওনার বাইকটা ছিল পালসার 135, যেটা একটা এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনওয়ালা বাইক। আর আমরা তো সবাই জানি যে বাইকের ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য তিন ধরনের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়, এয়ার কুলিং, অয়েল কুলিং এবং লিকুইড কুলিং। এর মধ্যে সবথেকে উন্নত সিস্টেম হলো লিকুইড কুলিং সিস্টেম, এবং সবথেকে অনুন্নত হলো এয়ার কুলিং সিস্টেম। কলকাতা থেকে লাদাখ প্রায় 2600 কিলোমিটার রাস্তা, সেখানে এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনওয়ালা বাইক নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জের হয়ে যায়। কারণ এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনওয়ালা বাইকগুলো টানা একটু বেশি কিলোমিটার চালালে, 100 কিলোমিটার 150 কিলোমিটার টানা চালালে সেই বাইকের ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। এত পরিমাণে গরম হয়ে যায় যে ইঞ্জিনের মধ্যে কোনো দাহ্য পদার্থ যেমন কাপড়, কোনো কাগজ লাগলেই আগুন জ্বলে যাবে। আর ওই ভাই ভিডিওতে বলেছিল যে পেট্রোল ভরার কিছুক্ষণ পরেই তার বাইকে আগুন লেগেছিল। তাই আমার মনে হয় ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং তার সাথে পেট্রোলও একদম ট্যাঙ্কের মুখ পর্যন্ত ভর্তি করেছে, যার ফলে কিছু পেট্রোল লিক করে গিয়ে ইঞ্জিনের ওই গরম স্থানে গিয়ে লেগেছে এবং আগুন জ্বলে উঠেছে। এর মানে আমি এটা বলছি না যে এয়ার কুলিং ইঞ্জিনওয়ালা বাইক নিয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করা যায় না। বেশি ডিস্টেন্স ট্রাভেল করা যায়, কিন্তু একটানা বেশি রাস্তা চালানো উচিত নয়। এয়ার কুলিং ইঞ্জিনওয়ালা বাইক হলে 50-60 কিলোমিটার টানা চালানোর পর একটু করে রেস্ট দিতে হবে, মানে ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করতে হবে। তাহলেই আপনি এয়ার কুলিং ইঞ্জিনওয়ালা বাইক নিয়ে অনেক ডিস্টেন্স ট্রাভেল করতে পারবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার হতে আর খুব বেশি দেরি নেই। অনেকেই আমাকে প্রায়শই কমেন্ট করে বলে একটা কিউএনএ ভিডিও বানাতে, তাই আমি ঠিক করেছি এবারে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা কিউএনএ ভিডিও বানাবো, মানে আপনারা যা খুশি প্রশ্ন করবেন আমি তার উত্তর দেব। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 5 লাখটা কমপ্লিট করে দিন, আমি ছোট্ট করে একটা কিউএনএ ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আশা করছি কোনো হয়তো একদিন এই ভিডিওটি আপনার বড় বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, এই বিষয়ে আপনার কোনো রায় থাকলে নিচে কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কি বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।